नमस्कार बंधुरा, वेलकाम टू माई चैनल एस बी एक्सप्लोरार। तो बंधुरा, आजकल भिडियोते अनेकगुलो गुरुत्वपूर्ण आपडेट तुम्हारे साथ शेयर करब, तो धैर्य धरे भिडियोटी देखते थको। तो फार्ष्ट अफ अल जो आपडेटा तुम्हारे देव से आज के क्यों ए सी एल एर जो प्ले अफ मैच रही है मुम्बई सीटी और जामशेदपुर एफ सर मध्य। जे मैचा क्यों रातर बेला साढ़े आठटा थ मैचा क्यों तुम्हारा लाइव टेलिकास्ट कोथाय देखते पा तुम्हारे दी। तुम्हारा जरा मोबाइले देखते चाओ ता क्यों फैन कोड एपर माध्यम देखते पा। तो फैन कोड एपे क्यों फ्रीते नय, फैनकोड एपे क्योंकि 15 টাকা মারতে হবে এই ম্যাচটার জন্য। একটা স্পেশাল পাস 15 টাকা মারতে হবে তবেই তোমরা ম্যাচটা দেখতে পাবে। এবং তোমরা যারা টিভিতে দেখবে তারা কিন্তু সোনি স্পোর্টস 10-2 কিন্তু তোমরা দেখতে পেয়ে যাবে, যাতে সুপার কাপ দেখাবে আর কি, সেইগুলোতেই তোমরা দেখতে পাবে। এরপর তোমাদেরকে যে আপডেটটা দেবো যে তিনজন নতুন মুখকে কিন্তু রেজিস্টার করানো হতে পারে সুপার কাপের জন্য। তো ব্যাপারটা কি তোমাদেরকে বলি, তো বর্তমানে মোহনবাগানের কিন্তু টিমে স্ট্রাইকার সংক্রান্ত একটা সমস্যা রয়েছে, গোল করার অভাব এবং কিছু ব্যাকআপ। যেমন যদি আসিফ কুরুনিয়ান প্রথম ম্যাচে খেলতে না পারেন তার জায়গায় তো অবশ্যই লিস্টন কোলাসো খেলবেন এবং তার ব্যাকআপ হিসাবে একজন প্লেয়ার থাকতে পারে এবং সুভাষিসেরও ব্যাকআপ হিসাবে একজন থাকতে পারে। তো প্রথম জনের যা নাম উঠে আসছে সুয়েল ভাট, তাকে হয়তো রেজিস্টার করানো হতে পারে। 6টা গোল করেছেন এবারে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্টাল লিগে। এদিকে নঙ্গাম্বা নাওরেম, তার কিন্তু হিরো আইএসএলে খেলার অভিজ্ঞতা রয়েছে এফসি গোয়ার হয়ে, তো তাকেও কিন্তু রেজিস্টার করানো হতে পারে। আর একজন হচ্ছেন অমনদীপ সিং, তো 18 বছর বয়সী এই ভারতীয় লেফট ব্যাক, তিনি মোহনবাগানের রিজার্ভ টিমের দলের সাথে যুক্ত রয়েছেন। তো এই লেফট ব্যাককেও কিন্তু রেজিস্টার করানো হতে পারে, যদিও এগুলো কিন্তু এখনও সম্ভাবনার পর্যায়ে রয়েছে, খবর বেরিয়ে এসছে তাই তোমাদেরকে জানাচ্ছি। এরপরে যেটা আপডেটটা দেবো সেটা হচ্ছে আকাশ মিশ্রাকে নিয়ে। তো বন্ধুরা, বর্তমানে কিন্তু মোহনবাগানের আলোচনার মূল কেন্দ্রবিন্দু এই আকাশ মিশ্রা। এবার ব্যাপার হচ্ছে আকাশ মিশ্রার জন্য 3 কোটি টাকা দাবি করেছে হায়দ্রাবাদ এফসি, তোমাদেরকে আমি আগেই জানিয়েছি। এবার ব্যাপার হচ্ছে এই যে দলের মানে এই 3 কোটি টাকা কেউ যদি দিতে পারে, সবথেকে বেশি ক্ষমতা রয়েছে কার, মোহনবাগান এবং রয়েছে মুম্বাই সিটি, এবং এরাই কিন্তু লড়াইয়ের মধ্যে রয়েছে। এবার ব্যাপার হচ্ছে আকাশ মিশ্রার জন্য 3 কোটি কে দেবে, এখন অবধি সেটা কিন্তু সেটেল হয়নি, বা আদৌ 3 কোটি দেবে না নেগোসিয়েশন করে আশা করা যায় একটু কমবে পয়সাটা। তবে এখন অবধি কনফার্মেশন কিছুই আসেনি যে আকাশ মিশ্র কোন দলে যাবে। এখন অবধি দুজন কিন্তু লড়াইয়ে রয়েছে, কেউ এগিয়ে নেই কেউ পিছিয়ে নেই। এখন অবধি এইটুকু বলতে পারি, হ্যাঁ ফার্স্ট ইলেভেনে চান্স দেওয়ার জন্য কিন্তু এগিয়ে রয়েছে মুম্বাই সিটি এফসি, এইটুকু তোমাদের বলতে পারি। তো এবার দেখা যাক কি হয়। তো এই হচ্ছে আজকের একটা ছোট্ট ভিডিও, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।